খরগোশের আরেকটা মানে খারাপ স্বভাব আছে, ওরা ফলস প্রেগনেন্ট হয়, মানে ওরা নিজেরাই মনে করে ওরা প্রেগনেন্ট। ওরা হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গেছেন ভিডিওটা কী টপিকের। আমি কিছুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারতেছি না, একটু বিজি আছি, তো সময় পাইলে আর কি ভিডিও করতেছি আর আপনাদের ভিডিও দিতেছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন, আপনারা এই সমস্যাটাই সবাই থাকেন। দেখেন একটা জিনিস দেখাইতেছি। তো আজকে দুইটা প্রশ্ন ছিল, তো আজকে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মানে খরগোশ এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার খরগোশের পেটে বাচ্চা আছে কিন্তু কাপড় টাপড় কিচ্ছু নিচ্ছে না, মানে বাসা বানাচ্ছে না। তো আমি বলি খরগোশ বাসা কখন বানাবে, যখন ওর একদিন দুদিন আগে থেকে ও বাসা বানাবে, কখনো কখনো 5 দিন আগেও বাসা বানায়। কিন্তু আপনি যে বলতেছেন যে ভাই আমার খরগোশের যে মানে পেটে বাচ্চা আছে কিন্তু কাপড় টাপড় কিচ্ছু নিচ্ছে না, তো এখনই আর কি কাপড় টাপড় কিছু নিবে না, তো আপনার খরগোশে যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন কাপড় টাপড় নিয়ে বাসা বানাবে। আর খরগোশের পেটে বাচ্চা আমি এখন 100% শিওর দিয়ে বলতেছি যে এটা এটার পেটে বাচ্চা আছে। তো অনেকে বলতে পারেন যে এটা কেমনে সম্ভব, তো আমি এখন শিওর হয়ে গেছি যে এটার পেটে বাচ্চা আছে, কারণ এখন এটা কিছুক্ষণ আগে শুয়েছিল, ভাবলাম একটা ভিডিও করে নিই, কিন্তু আমি ভিডিও করতে আইসাই আর কি ও উঠে গেছে। তখন আমি পেটে হাত দিছি, মানে ছোট ছোট এমন ছোট ছোট গোল গোল দেখবেন বলের মতো, অনেক মানে 3 থেকে 4টা থাকবে এক সাইডে, মানে দুই সাইডেই থাকবে। আর আপনি হাত দিয়ে অনেকক্ষণ ধরে রাখবেন, দেখবেন বাচ্চাগুলো মুভমেন্ট বুঝতে পারবেন, মানে মুভমেন্ট ভিতরে একটু একটু করে কাঁপবে নড়বে এইরকমভাবে বুঝতে পারবেন। আর এই দেখেন ও আর কি একদম এখন একদম স্লো হয়ে গেছে, এখন বেশি দৌড়াদৌড়ি করে না, আর ও মানে খায় মানে যেখানে খাবে এখানে বসে পড়বে। এই দেখেন বসে পড়ছে, দেখেন মানে সবসময় বসে পড়ে, আর ওর পেটটা আর কি তলে দিয়া বসে, এখন সবসময় বসে পড়ে। তো এখন আমি শিওর হয়ে গেছি যে এটা বাচ্চা দিবে। তো আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ 15 তারিখ আবার ম্যাটিং করেছিলাম, 15 দিন হয়ে গেছিলো। তো আজকে যেহেতু 9 তারিখ, আমারটার বাচ্চা দেওয়ার ডেট হচ্ছে 18 তারিখে, তো এখনও দেরি আছে, সেক্ষেত্রে আরও মনে করেন 9 দিন দেরি আছে। তো 9 দিনে মনে করেন মানে অনেকটা বড় লাগতেছে আমারটা, আমার মনে হয় একটু তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে, কারণ বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো আমি শিওর যে বাচ্চা দিবে, মানে 100% থেকে 95% শিওর, আর 5% শিওর মানে বাচ্চা দিবে, মানে শিওর ওইটা বাচ্চা দিবে। তবুও আপনাদের বলি, আর আপনারা যারা বলতেছেন যে আমার খরগোশ তো বাসা বানাচ্ছে না, ভাই আমার খরগোশের পেটে বাচ্চা আছে, তো দেখেন আমারটাও তো বাসা বানাইলো না। তো আমি নেক্সট বক্স দেবো, কিছুদিন পরে আপনারা ওই ভিডিওটা পাবেন, আর এখন থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর এখন থেকে দেখবেন যেসব ভিডিও দেবো অস্থির অস্থির ভিডিও পাবেন, কারণ হচ্ছে এখন আমার খরগোশের যদি বাচ্চা দেয় তাহলে ওইসব ভিডিওগুলো আপনারা দেখলে অনেক খুশি হবেন। আর যারা মনে করেন খরগোশ পানি খায় নাই, দেখেন আমার নেক্সট মানে আগের ভিডিওতে যারা দেখছিলেন আমি খরগোশকে জিস বেটের সাথে মানে পানি মিক্স করে আমি দিছিলাম, দেখেন পানিটা সব খেয়ে ফেলছে, একটু কোনো পানি নাই, সবটা খেয়ে ফেলছে। তো খরগোশ পানি খায় এতে আমি শিওর হয়ে গেলাম। আমি তো আগে থেকেই জানি যে খরগোশ পানি খায়, তবু আমি পানি দিছি না বেশি সময়। তো এখন যেহেতু গরমের দিন সেক্ষেত্রে এখন পানি দিতেই হবে। তো পানিটা শেষ হয়ে গেছে, এখন যেহেতু দুপুরবেলা, তো আমি পানি আবার দিয়ে দেবো। আর আমার খরগোশটা মানে এখন খাবার খাইতেছে কিন্তু কম, খাবারটা কমিয়ে দিছে, তো এখন যেহেতু পেটে বাচ্চা আছে মুভমেন্ট করে ও আর কি বেশি খাইতে পারে না, অল্প অল্পই খায়, তবুও খায়, মোটামুটি খায়, মানে ওর যতটুকু প্রয়োজন ও ততটুকুই খায়। আর কাঁচাটা একটু পরিষ্কার করতে হবে, নিচে অনেক ময়লা জমে গেছে দেখেন, সব পরিষ্কার করতে হবে, তো এটা সমস্যা নাই। আর খরগোশ সবসময় ভাই বসে থাকে, দেখেন পেটটা মানে সবসময় বসে থাকে, মানে যেখানে খাবে এখানে মানে খাবে আর বসে থাকবে, দেখবেন কিছুক্ষণ পর পর মানে ও হাঁটতেছে, হাঁটার মধ্যে হঠাৎ করে শুয়ে পড়বে, তো ও এখন এরকমই করবে, হাঁটার মধ্যে শুয়ে পড়বে। তো বাচ্চা দিবে শিওর, কিন্তু আমি বাচ্চা বাঁচাতে পারি না। তো এবার আপনারা বললেন যে কেমনি কী করবো, তো আপনারা দেখবেন আমি নেক্সট বক্স দিব কিছুদিন পরে, আরও সপ্তাহখানিক পরে নেক্সট বক্স দিয়ে দেবো, আর আপনারা ওই ভিডিওটাও পাবেন। আরেকবার কমেন্ট ছিল যে ওনার খরগোশ নাকি মানে বাসা বানাইছে, শরীরের অনেক লোম ছিঁড়ে আর কি বাসা বানাইছে, কিন্তু এখনও বাচ্চা দিতেছে না, 33 দিন হয়ে গেছে। তো আমি বলি কেন বাচ্চা দিতেছে না, খরগোশের আমি ধরেন 15 তারিখ ম্যাটিং করাইছি, আমারটা মানে 18 তারিখে বাচ্চা দিবে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন কেন 15 তারিখে বেশি দিবে কেন, 18 তারিখে দিবে কেন। তো এবারে মাস গেছে, 28শে মার্চ গেছে, তো সেক্ষেত্রে এখন মানে যদি 18 তারিখ হয় সেক্ষেত্রে পুরোপুরি 1 মাস হবে। তো 1 মাস পরে আমি শিওর যে বাচ্চা দিয়ে দিবে, আমারটার বেশি লেট হবে না, কারণ আমি দেওয়ার সাথে সাথে মানে দেওয়ার সাথে সাথে সাকসেস মিটিং হয়েছে। তো আপনারটা মনে হয় সাকসেস মিটিং হইতে দেরি হয়েছিল, তো আপনারটা বাচ্চাটা দিতে দেরি করতেছে, আর খরগোশ এমনিতেও বাচ্চা দিতে দেরি করে, 40 দিন মাঝে মাঝে 45 দিনও চলে যায়।
এরকম 2 মাসের কাছাকাছি চলে যায়। মানে এটা হঠাৎে মানে ম্যাটিংটা সাকসেস হয় অনেক লেটে, আপনারা আর কি বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনারা ভাবেন যে আমার সামনে তো ম্যাটিং করছে এত তারিখে কিন্তু বাচ্চা দেয় না, আমার পরে দিতেছে, তো আপনারা এটা আপনাদের ভুল যে ম্যাটিংটা আর কি সাকসেস হয় দেরিতে। তো ওইটা যাই হোক, আপনারা দেখেন যদি বাচ্চা পেটে থাকে অবশ্যই বাচ্চা দিবে। আর খরগোশের আরেকটা মানে খারাপ স্বভাব আছে, ওরা ফলস প্রেগনেন্ট হয়, মানে ওরা নিজেরাই মনে করে ওরা প্রেগনেন্ট, ওরা বাসা বানায় একদম সব লুম টুম ছিঁড়ে কিন্তু বাচ্চা দেয় না। এরকম অনেকবারই হয়েছে আমাদের এখানে, প্রায়ই হয়, মানে আমাদের এখানে যারা খরগোশ পালে ওদের প্রায়ই হয় যে খরগোশের মানে বাসা বানায় কিন্তু খরগোশ বাচ্চা দেয় না, এটা ফলস প্রেগনেন্ট বলে। তো এরকম হয়, খরগোশের সমস্যা হয় যাদের সাকসেস ম্যাটিং হয় না। আর খরগোশটা দেখেন এখন কিচ্ছু করে না, একদম একদম ই হয়ে গেছে। এই দেখেন, এই যে এখানে বাচ্চা আছে, এই দেখেন আমার হাতে লাগতেছে, এই যে বলের মতো ছোট ছোট, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন আপনারা। তো খরগোশটা একদম এখন খাবার দাবার বন্ধ করে দিছে, অল্প অল্প খায়। এই যে বাচ্চা আছে, দুনো দিক দিয়ে বাচ্চা লাগতেছে আমার। তো একদিক দিয়ে একটু বেশি থাকবে দেখবেন আপনারা, বলের মতো, এই যে ছোট, একদিক দিয়ে ছোট বলের মতো লাগবে। আর আমার মেলটার কাছে নিয়ে যাই, তো এটা এখানে থাক, এই দেখেন মেলটা। তো মেলটার এখানে এখনো কত খাবার আছে, তো এক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে মানে খরগোশ প্রেগনেন্ট থাকলে একটু বেশি খাবারই খায়, ডাবল খাবার খাই। তো আপনার খাবারটা একটু ভালো খাবার দিবেন, আর এখন যত পারেন ঘাস দিবেন, আনলিমিটেড ঘাস, যাতে পেট খারাপ না হয়, তাহলে খরগোশটা সুস্থ থাকবে, সবসময় ঘাস দিবেন। আর এই দেখেন পানি দিয়েছিলাম, এটার পানিও শেষ, পানি নাই, তো দুটোকে আবার পানি দিতে হবে, আর সাথে একটু জিজবেট মিশিয়ে দেবো। আর ওই আগের ভিডিওতে যখন জিজবেট দিছি ওটাতে একটু বেশি জিজবেট হয়ে গেছিলো, ওষুধটা আর কি বেশি দিয়ে ফেলছিলাম, তো এবার কম দিতে হবে। মানে বেশি ওষুধ দেওয়া ভালো নয়, কারণ কম দিলে সমস্যা নাই কিন্তু বেশি দিলে সমস্যা। তো আমি একদম কম দিয়ে দুটার পানির সাথে মিক্স করে দিয়ে দিব, তাহলে শরীরের লোম পড়াটা বন্ধ হয়ে যাবে। তো আমি আবার ফিমেলটার কাছে চলে যাই, দেখেন ও যেখানে বসে আছে ওইখানেই বসে আছে খরগোশটা। মানে কি আর বলবো, আমি মানে এখন শিওর হয়ে গেছি যে বাচ্চা দিবে। দেখেন মানে উঠতেছে বইতেছে, আপনারা মানে বুঝতেই পারতেছেন ভিডিওতে যতটা দেখাইতেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে খরগোশটার মানে হাব ভাব দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এইসব একদম এলোমেলো হয়ে গেছে, এসব একটু সেট আপ করতে হবে, কারণ বৃষ্টির দিন আসতে পারে, মানে বৃষ্টি আসতে পারে, তো সেই ক্ষেত্রে বৃষ্টি আসলে খরগোশটার সমস্যা হতে পারে। তো আমি সব কিছু সেট আপ করে ভালো করে একদম সেট আপ করে যাতে খরগোশ কোনো সমস্যা না হয় খরগোশের। এই দেখেন 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 পেটটা একদম তলে দিয়ে রাখছে, এই দেখেন এখানে একদম ছোট, এই দেখেন, এই দেখেন বলের মতো ছোট ছোট, এই যে। তো আপনারা এমনি হাত দিলে বুঝতে পারবেন বাচ্চা এদিকে লাগবে। তো এখনও যেহেতু দেরি আছে 9 দিন, সেক্ষেত্রে বাচ্চাগুলো একদম ছোট ছোট, আরও লেট হবে, তখন আরও দেখতে আরও বোঝা যাবে যে বেটি বাচ্চা আছে। তো ওই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।